দেখুন, যখন আমরা বরাবরই সিপিএমের বিরুদ্ধে লড়াইটা করতাম বিভিন্ন প্ল্যাটফর্মে থেকে, আমরা একটা কথা বারবার বলার চেষ্টা করেছি রাজ্যের মানুষকে এবং বামফ্রন্ট সরকারকে, যে ত্রিপুরা রাজ্যে বেকাররা আছে কোনো দিশা নেই, বেকারদেরকে অন্ধকারের কানাগুলিতে ঠেলে দেওয়া হয়েছে, বেকাররা হতাশাগ্রস্ত। সুতরাং বেকারদেরকে নিয়ে রাজ্য সরকারের একটা সঠিক দিশা রূপায়ণ করা দরকার, কারণ প্রায় 60,000-এর কাছে শূন্যপদ এবং 8,00,000-এর কাছে বেকার, এর মধ্যে একটা বিশেষ অংশে বেকারের ওভারেজ হয়ে গেছে, যাদের এই জীবনে সরকারি চাকরি পাওয়ার কোনো আশা নেই। আমাদের কথায় তারা কর্ণপাত করেনি, কারণ গণতন্ত্রে বিরোধী দলের একটা ভূমিকা থাকে, কিন্তু বিরোধী দল বলে কথা, আর সিপিআইএম যে জায়গায় শাসন ক্ষমতায় থাকে সেখানে গণতান্ত্রিক সমস্ত স্তম্ভকে তারা নিজেদের একনায়কতন্ত্রে কায়েম করতে চায়। সুতরাং বিরোধী দলকে কোনো সেখানে মর্যাদা তারা দিতে চায় না। কিন্তু আজকে যখন আমরা শাসক দলে এসেছি এবং প্রতিশ্রুতি আমাদের ছিল রাজ্যে কর্মসংস্থানে, এবং আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী গতকালই দিল্লি সদস্যদের এসেছেন এবং কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে, প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে কথা বলে একটা জিনিস আশ্বস্ত হতে পেরেছে, যে নির্বাচনে আমাদের যে প্রতিশ্রুতি ছিল আমাদের ভিশন ডকুমেন্টের মাধ্যমে, ওই প্রতিশ্রুতিগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব। সেটা কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের কথাই বলুন, রাজ্যের বেকারদের কর্মসংস্থানের কথাই বলুন, রেগার মজুরি বৃদ্ধির কথাই বলুন, ভাতা বৃদ্ধির কথাই বলুন, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের যে প্রত্যাশা বা মানুষের যে প্রত্যাশা সেগুলো আমরা পূরণ করব। নতুন সরকার এসছে, প্রায় আমাদের অর্থমন্ত্রী হিসাব দিয়ে দেখিয়ে দিয়েছেন কত হাজার কোটি টাকা ডেফিসিট চলছে, ঘাটতি চলছে রাজ্যে বামফ্রন্ট সরকারের। তো বামফ্রন্ট সরকার যে টাকাটা ঘাটতি রেখে গেছে সেই টাকাটার এখন ভর্তুকি আমাদের সরকারকে প্রদান করতে হবে। তার বাইরেও আমাদের সরকার পরিষ্কারভাবে বলেছে যে কর্মসংস্থানের অভাব হবে না, কর্মচারীদের পাওনা মিটিয়ে দেওয়া হবে, আমাদের যেগুলো প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতিগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করবই। সুতরাং আমরা খুব আশাবাদী, মানুষের প্রত্যাশা অনেক, বেকারদের প্রত্যাশা অনেক, সেই প্রত্যাশা পূরণে আমাদের সরকার এগিয়ে আসবে। কিছুটা সময় লাগবে, কারণ নতুন সরকার একটা শপথ নিয়েছে, দায়িত্ব গ্রহণ করেছে, 25 বছরের একটা একনায়কতান্ত্রিক সরকার ক্ষমতায় ছিল। সুতরাং সেই সরকারটাকে সটিয়ে মানুষ যখন আমাদের রায় দিয়েছে, এখন আমাদের দায়িত্ব কর্তব্য যে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করা, যে জিনিসটা আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি জোট সরকার আমরা করতে অঙ্গীকার করি। 304 নিয়ে পরিষ্কার ভাষায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 10,300 যে চাকরি, যেগুলো বামফ্রন্ট সরকারের পাপের বোঝা, আমাদের সরকারের চেষ্টা থাকবে এবং আপনারা জানেন নির্বাচনের আগেই আমাদের দল সে চেষ্টা শুরু করে দিয়েছে। ফাইল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে ল মন্ত্রকে পাঠানো হয়েছে, আইন মন্ত্রকে পাঠানো হয়েছে তাদের মতামতের জন্য, যাতে করে এই 10,330 পরিবার যেগুলো আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে সেগুলোকে সঠিক দিশা প্রদান করা যায় এবং যাতে করে তাদের চাকরিগুলি কোনো অবস্থাতেই বাতিল না হয়ে যায়, কারণ তাদেরও পরিবার রয়েছে। আমরা মনে করি এই 2,323 আমাদের এই রাজ্যের সন্তান, তারা আমাদের এই পরিবারের লোক, কেউ বিয়ে করেছে চাকরি নিয়ে, কেউ লোন নিয়ে গাড়ি কিনেছে মোটর বাইক কিনেছে, কেউ বিল্ডিং তুলেছে, আজকে সেই চাকরিগুলো যদি ক্যান্সেল হয়ে যায় বা বাতিল হয়ে যায় সে রাস্তায় এসে দাঁড়াবে, তাদের জীবন অন্ধকারের মধ্যে চলে আসবে। স্বাভাবিকভাবে আমরা সেই জিনিসটা চাই না, আমরা চাই এই 10,323-এর চাকরি যেন কন্টিনিউশন হয় এবং তারা যেন ভালো থাকে। আমাদের সরকারও সেদিকে নজর রয়েছে এবং কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে কীভাবে আইন বদলে তাদেরকে কন্টিনিউশন করানো যায় সেদিকে আমাদের সেখানে দৃষ্টি রয়েছে। ধন্যবাদ।